অটো রাইস মিল কর্তৃক বিভিন্ন মোটা চাল ছেটে পুষ্টিগত নষ্ট করে বাজারজাত করা বন্ধে নির্দেশনা কেন দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিট পিটিশন শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এ বিষয়ে বাজারজাত গাইডলাইন তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতেও রুল জারি করেন হাইকোর্ট। আগামী চার মাসের মধ্যে মোটা চাল ছেটে মিনিকেট ও নাজিশাল চাল নামে বিক্রিকারীদের তালিকা দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া এতে স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, খাদ্যের পুষ্টিমান ক্ষতি হয় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেন হাইকোর্ট। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে এই রিট দায়ের করে। আদালত আজকে শুনানি শেষে তিন সপ্তাহের রুল জারি করেছেন এবং এই চাল খেটে ছোট করে তার গুণাগুণ নষ্ট করে বিক্রি করার ক্ষেত্রে প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এগুলো বন্ধ করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এবং একটি গাইডলাইন তৈরি করে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন।